আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, ইউটিউবে কোনো ভিডিও ভাইরাল বা র্যাঙ্ক করাতে হলে অবশ্যই কিন্তু আপনাকে আপনার ভিডিওতে প্রপারলি এসইও করতে হবে। এসইও না করলে কিন্তু কোনোভাবে আপনি আপনার ভিডিওটাকে র্যাঙ্ক করাতে পারবেন না। তো সঠিকভাবে এসইও করার সিস্টেমটা আপনারা অনেকেই জানেন না, যার কারণে কোনো ভিডিও আপনাদের আজ পর্যন্ত র্যাঙ্ক করলো না। দেখা গেল চ্যানেলে 200-300 ভিডিও আপলোড করে ফেলেছেন, তার মধ্যে কোনো ভিডিওই আপনার র্যাঙ্ক করেনি। তো আজকের এই ভিডিওটা আমি আপনাদেরকে বলবো একটু কষ্ট করে কন্টিনিউ করুন। এই ভিডিওর মাধ্যমে একটু হলেও আপনি ধারণা করতে পারবেন যে কীভাবে এসইওটা করতে হয়। আমার চ্যানেল দিয়ে আপনাদেরকে আমি যদি উদাহরণ হিসেবে দেখাই, তাহলে আমার এই চ্যানেলটা কিন্তু 5 মাসের মধ্যে আমি মনিটাইজেশন কমপ্লিট করতে পেরেছি, এবং 5 মাসের মধ্যে আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার এখন প্রায় 1300+ হয়ে গেছে। একটা টেক ক্যাটাগরি চ্যানেল কিন্তু 5 মাসের মধ্যে মনিটাইজেশন করা কোনোভাবে সম্ভব না। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি 5 মাসের মধ্যে আমার চ্যানেলটায় মনিটাইজেশন করতে পেরেছি এবং ভালো পরিমাণে একটা সাবস্ক্রাইবার কিন্তু পেয়েছি। যাই হোক, রেগুলারলি ভিডিও আপলোড করলে হয়তো চ্যানেলটা আরও গ্রো করবে, সেই কথায় আসতেছি না। তো এখন আপনি কিভাবে আপনার চ্যানেলটাকে আপনি র্যাঙ্ক করাবেন, প্রপারলি এসইও কিভাবে করবেন সেটা আপনি জানেন না। তো আপনাকে সর্বপ্রথম বলবো, আপনি সর্বপ্রথম এসইও করার যে সিস্টেমটা সেটা আপনাদেরকে আমি শিখাই। সেটা হচ্ছে আপনাকে কিন্তু আপনার টাইটেল, ডেসক্রিপশন এবং হচ্ছে ট্যাগ, এই তিনটা কিন্তু একই রাখতে হবে। একই বলতে কি সেটা আমি বুঝাই। সেটা হচ্ছে ধরুন আপনি আপনার টাইটেল দিয়েছেন হাউ টু গেট সাবস্ক্রাইবার বা হাউ টু গেট 1000 সাবস্ক্রাইবার, ঠিক আছে, 1000 সাবস্ক্রাইবার। তো এইটা হচ্ছে আপনার টাইটেল। এইটা টাইটেল দেওয়ার পর এখন আপনাকে হচ্ছে এই টাইটেল অনুযায়ী কিওয়ার্ড আপনাকে খুঁজে বের করতে হবে, এবং সেই কিওয়ার্ডগুলোই খুঁজে বের করতে হবে যেগুলো সার্চিং কিওয়ার্ড, সেই কিওয়ার্ডগুলো কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে। তো এই কিওয়ার্ডগুলো বের করতে পারবেন একটা ওয়েবসাইটের মাধ্যমে, যে ওয়েবসাইটটা মূলত আমি ইউজ করে থাকি। সেই ওয়েবসাইটটা হচ্ছে এই যে এই ওয়েবসাইটটা, ঠিক আছে, র্যাপিড ট্যাক্স। তো এই ওয়েবসাইটের মধ্যে আপনি আপনার যে টাইটেলটা আছে টাইটেলটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর তারা কিন্তু আপনাকে এখানে কিওয়ার্ড দিয়ে দিবে। এই কিওয়ার্ডগুলোকে কিন্তু আপনাকে সবগুলো কপি করে আপনার ভিডিওর ডেসক্রিপশন বক্সে ব্যবহার করতে হবে। তবে এইখানে একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে কমা ব্যবহার করবেন না। ডেসক্রিপশন বক্সে যদি আপনি কমা দিয়ে এই কিওয়ার্ডগুলো ব্যবহার করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটায় যে কোনো সময় স্ট্রাইক চলে আসতে পারে। আপনি কমা বাদ দিয়ে একটার পর একটা নিচে আপনি সিরিয়াল বাই সিরিয়াল বসিয়ে দিবেন এই কিওয়ার্ডগুলো। তারপর আপনি হচ্ছে এই সেম কিওয়ার্ডগুলোকে আপনি আপনার ট্যাগ লিস্টে বসিয়ে দিবেন। এই কাজটা করবেন, এই তিনটা করার মাধ্যমে কিন্তু আপনার টাইটেল, ট্যাগ এবং ডেসক্রিপশন সব জায়গায় কিন্তু কিওয়ার্ডের ব্যবহার হয়েছে এবং সঠিকভাবে কিন্তু এসইও করা হয়েছে। এভাবে করে প্রতিটা ভিডিও যদি আপনি ইউটিউবে আপলোড করেন, তার মধ্যে যে ভিডিওগুলো সার্চিংয়ে আসে, যেগুলো ট্রেন্ডিংয়ে চলে, মানে যেই টপিকটা কি ট্রেন্ডিংয়ে চলে, সেই টপিকে যদি কোনো ভিডিও আপনি বানিয়ে থাকেন, তাহলে কিন্তু দেখবেন আপনার ভিডিওটা 100% র্যাঙ্ক করবে। আর এইখানে সর্বশেষ একটা কথাই বলবো, যেটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে সবসময় আপনাকে কিন্তু সার্চিং টপিক নিয়ে ভিডিও বানাতে হবে। যেগুলো সার্চিংয়ে চলতেছে সেগুলো নিয়ে ভিডিও বানাতে হবে। এখন ধরুন আপনি সার্চিংয়ে চলতেছে হচ্ছে অন্য একটা টপিক, ধরুন সার্চিংয়ে চলতেছে মানুষ সার্চ করতেছে কীভাবে কীভাবে ভিউ বাড়ানো যায়। এখন আপনি সেই ভিডিও না বানিয়ে আপনি যদি বানান যে কীভাবে ইউটিউবে ভিডিও আপলোড করা যায়, তাহলে কোনোভাবে কিন্তু আপনার ভিডিও র্যাঙ্ক করবে না। যাই হোক, ট্রেন্ডিং টপিক ছাড়া কিন্তু কোনোভাবে হচ্ছে এসইও করে আপনি অন্য কোনো টপিকের ভিডিও কিন্তু র্যাঙ্ক করাতে পারবেন না, যার কারণে অবশ্যই কিন্তু আপনাকে ট্রেন্ডিং টপিকগুলো খুঁজে বের করতে হবে। তো এই যে আমি আপনাদেরকে যদি এই ভিডিওটা দেখাই, আমার এই ভিডিওটা কিন্তু প্রায় আমার চ্যানেলে ভালো পরিমাণে একটা ভিউ এনে দেয়, ভালো পরিমাণে একটা ওয়াচ টাইম এনে দেয় এবং ভালো পরিমাণে একটা সাবস্ক্রাইবার কিন্তু এই ভিডিওটা এনে দেয়, কারণ এই ভিডিওটার মধ্যে প্রপারলি এসইও হয়েছে এবং এই ভিডিওটা কিন্তু ট্রেন্ডিংয়ে গেছে। এই ভিডিওটার যে সার্চিং রেজাল্টটা, মানে সার্চ থেকে ভালো পরিমাণে কিন্তু ভিউ কিন্তু এই ভিডিওটাতে আসতেছে, এবং এই ভিডিওটা কিন্তু সার্চিং থেকে মূলত ভালো পরিমাণে ভিউটা আসতেছে। তো অন্যান্য যেসবগুলো আছে সেগুলো থেকে কিন্তু খুবই কম এসেছে, সার্চিং থেকে ভালো পরিমাণে কিন্তু এই ভিডিওতে ভিউ এসেছে। তাই আপনাদেরকে বলবো, সার্চিং টপিক নিয়ে কাজ করা শুরু করে দিন, যেগুলো মানুষ চায়, মানুষের কী ধরনের ভিডিও চাচ্ছে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে, বা কোন ধরনের জিনিস সার্চিংয়ে আসে, আপনার ক্যাটাগরি অনুযায়ী কোন টপিকটা সার্চিংয়ে আসে সেই টপিকে আপনি ভিডিও আপলোড করুন এবং তার মধ্যে প্রপারলি এসইও করুন। দেখবেন যে কোনো সময় আপনার যে কোনো ভিডিও কিন্তু র্যাঙ্ক করে যাবে। যাই হোক, এই ভিডিওর মাধ্যমে আপনাদের মধ্যে এতটুকুই মোটিভেশন দিতে চাই যে এভাবে করে
যেভাবে আমি দেখিয়েছি আর কি, সেভাবে করে প্রপারলি এসইওটা করুন এবং ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করা শুরু করুন। যে কোনো সময় আপনার চ্যানেল কিন্তু র্যাঙ্ক করে যাবে, এটা কিন্তু আমি 100% শিওর আপনাদেরকে বলে দিচ্ছি। যাই হোক, আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। আমাদের চ্যানেলে যদি আপনি এইরকম ভিডিও আরও দেখতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল প্রেস করে রাখতে পারেন, যেন পরবর্তীতে আমরা কোনো ভিডিও আপলোড করলে সেই ভিডিও নোটিফিকেশনটা আপনি সবার আগে পেয়ে যান।